সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। দায়িত্ব নিলেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র মোখলেসুর রহমান। বাসুদের প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ। বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন। শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 23,46,00,000 টাকা দেনা মাথায় দিয়েই চাপাইনবাবগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। দেনা মাথায় নিয়ে পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নতুন মেয়র মোখলেসুর রহমান বলেন, 23 কোটির বেশি টাকা ঘাটতি নিয়েই দায়িত্ব গ্রহণ করছে। অঙ্কের হিসেবে বেশি মনে হলেও পৌরসভার আয় বৃদ্ধি করে এই ঘাটতি পূরণের পাশাপাশি নাগরিক সুবিধা পৌঁছে দিতে প্রথম দিন থেকেই উদ্যোগ নেব। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ জিয়াউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহসভাপতি ডক্টর গুলাম রাব্বানি, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন সহ নবনির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। রুশ বিপ্লবের 104তম বার্ষিকী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাপাইনবাবগঞ্জে লাল পতাকা মিছিল সামনে থেকে বের করা হয় লাল পতাকা মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এতে পথ সমাবেশ করে। কানাই চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমরেড জয়নাল আবেদিন, কমরেড ওয়াজেদ পারভেজ ও শুভেচ্ছা বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ লেখক শিবিরের সভাপতি আলী আশরাফ। বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন ও দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সোমবার সকালে এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখা সভাপতি বর্মনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক দেবসাগর ঠাকুর, উপদেষ্টা সাজেমান হক সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার 5,100 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে কৃষি অফিস চত্বরে এসব সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।